আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের সৃজনশীল অঙ্কের জন্য একটি সিট দেওয়া হয়েছিল এবং ওই সিট থেকে তোমরা সৃজনশীল চারটি অঙ্ক দেয়া আছে বা সমস্যা দেওয়া আছে এগুলি তোমরা অনুসরণ করবে তার মধ্যে থেকে আজকে আমি একটি আলোচনা করছি তোমরা মনোযোগ সহকারে আলোচনাটি শোনো দেখো এক নম সৃজনশীল লেখি লেখা হয়েছে যে উদ্দীপকটি হচ্ছে রাফিদের বাগানে পনেরো সারি সুপারি গাছ ও দশ সারি নারিকেল গাছ আছে এটা হচ্ছে উদ্দীপক ক প্রতি সারিতে বিশটি সুপারি গাছ থাকলে মোট কতটি সুপারি গাছ আছে খ প্রতি সারিতে পনেরোটি নারিকেল গাছ থাকলে মোট কতটি নারিকেল গাছ আছে গ বাগানে মোট কতটি গাছ আছে তাহলে একটু বোর্ডের দিকে লক্ষ্য করো যে ক নঙে কতে ছিল যে প্রতি সারিতে বিশটি সুপারি গাছ থাকলে মোট কতটি সুপারি গাছ আছে তাহলে বাগানে ছিল পনেরো সারি সুপারি গাছ তাহলে প্রতি সারিতে বিশটি অর্থাৎ এক সারিতে বিশটি গাছ আছে সুপারি গাছ আছে তাহলে আমরা এইভাবে লিখবো যে একটি শাড়িতে গাছ আছে বিশটি অতএব পনেরো পনেরোটি শাড়িতে গাছ আছে বিশ গুণ পনেরো কারণ উদ্দীপকে এখানে পনেরো পনেরোটি শাড়ি দেয়া আছে সুপারি গাছের জন্য তাই আমরা এই বিশের সাথে বিশকে পনেরো দ্বারা গুণ করব। তাহলে বিশকে আমরা পনেরো দ্বারা যদি গুণ করি তাহলে কত হয় তিনশো হয় এই গুণটা তোমরা সাইডেই রাফ করে দেখিয়ে দিবে পাঁচে শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ দশক স্থানের জন্য একটা শূন্য আগে দিয়ে নিলাম একে শূন্য শূন্য দুই একে দুই এবার যোগ করলে কত হবে শূন্য শূন্য তিন তাহলে আমরা গুণ ফল পেলাম তিনশত এই গুণফলটা তোমরা এখানে লিখে ফেলবে অতএব মোট তিনশতটি সুপারি গাছ আছে তাহলে এবার দেখো খ প্রতি সারিতে পনেরোটি নারিকেল গাছ থাকলে মোট কতটি নারিকেল গাছ আছে তাহলে এখানে নারিকেল গাছের সারির সংখ্যা দেওয়া আছে উপরে দেখো উদ্দীপকে দশটি তাহলে আমরা লিখবো এখানে যে একটি সারিতে গাছ আছে পনেরোটি অতএব দশটি শাড়িতে গাছ আছে পনেরো গুণ দশ সমান একশত পঞ্চাশটি এখানেও তোমরা এই গুণটা রাফ করে নিতে পারো অথবা সহজ পদ্ধতিতে যদি আমরা গুণ করি তাহলে আমরা এই পনেরোকে এই এক দ্বারা প্রথমে গুণ করব পনেরো একে পনেরো লিখে তারপরে একটা শূন্য এখানে বসিয়ে দিলাম এটা হলো একশত পঞ্চাশ অতএব মোট একশত পঞ্চাশটি নারিকেল গাছ আছে তারপর গ বাগানে মোট কতটি গাছ আছে তাহলে নারিকেল এবং সুপারি এই দুই গাছ দুই ধরনের গাছ মিলেই কিন্তু এখানে চাওয়া হয়েছে তাহলে আমরা লিখব যে সুপারি গাছ আছে তিনশতটি নারিকেল গাছ আছে একশত পঞ্চাশটি মোট এটা যোগ করে ফেলবো এখানে যোগ চিহ্ন দিয়ে নেবে শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ তিন এক চার চারশত পঞ্চাশটি অতএব বাগানে মোট চারশত পঞ্চাশটি গাছ আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা বাসায় এই অঙ্কটা সুন্দর করে করে ফেলবে আজ আর নয় সবাই সুস্থ থাকো এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি